ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত ভাই, আপনার প্রশ্ন হচ্ছে কোন আয়াত ভিত্তিক যেখানে আল্লাহ তাআলা নফসের গোলামী সম্পর্কে বলছেন, আরআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। তো বলা হচ্ছে তুমি কি তাকে দেখনি যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহা রূপে গ্রহণ করেছে, আফাঙ্কা তাকুন ও আলাইহি ওয়াকিলা, তবু কি তুমি তার জিম্মাদার হবে। আপনার প্রশ্ন হচ্ছে যে যে কোনোভাবে যদি কি আমরা নফসের গোলামি বা মনে জিতে চাষিটাই করি কি সেদিকে অন্তর্ভুক্ত হবে। জি না ভাই, এটা এখানে বোঝানো হয় নাই। এখানে ইলাহ অর্থাৎ উপাস্য বানিয়ে নিছে, যদি উপাস্য মানি নেওয়ায় নিজের হাওয়াকে, নিজের নফসকে, নিজের মনের মধ্যে যেটা আসে এটাকে অর্থ এটা হয় যে আমার বুঝ মতো যেতে হবে আমি সেটাই করব। অর্থাৎ আল্লাহর দিন বিরোধী যতগুলো বিষয় আছে সমস্ত বিষয়ের ক্ষেত্রে সে নিজের হাওয়া, নিজের নফস, নিজের মন, নিজের ইচ্ছাকেই প্রাধান্য দেয়, এটাকে সঠিক মনে করে, এরাই হচ্ছে যে কাফের। আর একটা হচ্ছে আমরা ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান সবগুলোকে আমরা সমানভাবে মানি, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব যতগুলো আছে আমরা মানি, কিন্তু দুর্বলতা আদায় করতে পারি না, তাইলে এটা কাফের হওয়ার বা শিরক হওয়ার এখানে কোনো কারণ নাই। বাকি ফরজ তরক করলে ভিন্ন গুণ হবে সেটা ভিন্ন কথা, কিন্তু এখানে সে তার নফসকে ইলাহ বা উপাস্য বানায় নেই। নফসকে ইলাহ উপাস্য তখনই বানানো হয় যখন যা আল্লাহর বিধানের সামনে নিজের উক্তি যুক্তি নিজের মনে যেটা আসতেছে সেটাকে প্রাধান্য দেয়, যেটা কোরআন সুন্নাহ বিরোধী, তখনই যে নিজের নফসকে গোলাম বানানো হবে, নিজের নফসকে মাবুদ বানানো হবে, ইলাহ বানানো হবে, তখনই এটা শিরকে আকবরে পরিণত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।